আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিবাদ মিডিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জেনে গেছেন যে হাটহাজারী মাদ্রাসার প্রধান প্রিন্সিপাল আল্লামা আহমদ শফি উনি ইন্তেকাল করেছেন, আমাদের কাছ থেকে চিরবিদায়ী নিয়ে নির্দেশ হয়ে গেছেন। এই মৃত্যুর সংবাদ যখন সারা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে, ওনার কিছু বিরোধিতা আলেম, তার মধ্যে একজন আলেম হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি, আমি ওনার নামটা নিতেই আমার কেমন জানি একটা লজ্জা লাগে। কেন জানেন, একজন আলেম হয়ে অন্য একজন আলেমের বিরুদ্ধে কথা বলা, এর কেমন জানি ঘৃণিত একটি কাজ। আমি তাকে আলেম বলতে পারি না, তাকে আমি জালেম বলতে পারি। একজন নয়নের মণি, হাজার হাজার মানুষের নয়নের মণি, হাজার হাজার আলেম ওলামাদের উস্তাদ আল্লামা আহমদ শফি, ওনাকে নিয়ে যে পোস্ট করেছেন ওনার ফেসবুক আইডি থেকে, এটা খুবই একটি ঘৃণিত কাজ। আলেম হয়ে এমন একটি পোস্ট ওনার ফেসবুক আইডিতে লিখেছেন যে আল্লামা শফি নাকি জাহান্নামের কুকুর। মানে বলতেও আমার কাছে এক ধরনের ভয় লাগতেছে আমার কাছে। একজন আলেমের বিরুদ্ধে, যিনি সারা বাংলাদেশের নায়েবে আমির ছিলেন, তাকে নিয়ে যেভাবে পোস্ট করলেন এই মুফতি আলাউদ্দিন, আমি জানি না ওনার কতটুকু জ্ঞান, কিভাবে মুফতি হয়েছে উনি, উনি কিভাবে মুফতি নাম লিখেছেন, একজন মুফতির কতটুকু জ্ঞান থাকলে এই ধরনের কথা মুখ দিয়ে বের হতে পারে। আল্লামা শফি নাকি জাহান্নামের কুকুর, উনি মৃত্যুতে ওরা শোক পালন করছে এবং ঈদ মুবারক জানাচ্ছে। দেখেন কত বড় একটা জঘন্য ভাষায় উনি একজন মৃত ব্যক্তিকে বলছেন এবং ওনার মৃত্যুতে ওনারা শোক প্রকাশ করছেন। এরপরেই যখন কমেন্টসের যে লিস্টটা যখন উনি দেখতে পায়, তখন অনেকেই ওনাকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কমেন্টস যখন করা শুরু করছে, একটু পরেই তার যে পোস্টটা ছিল সেই পোস্টটা উনি চেঞ্জ করে, উনি ওনার নাকি একজন অ্যাডমিন সেই পোস্টটা উনি নাকি লিখে নেয়, অন্য একজনে লিখছে। তা আমি আপনাকে বলবো, আপনার আইডিতে কী ধরনের মানুষ আপনার আইডি ইউজ করে, যে আপনি বলছেন যে আপনি লিখেন নাই, আপনার আইডিতে আরেকটা ব্যক্তি সে পোস্ট করছে এই ধরনের ভাষা দিয়ে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আদৌ সম্ভব না আপনার ফেসবুকের আইডি অন্য একজন ইউজ করবে, এর কি খামখিলি কথা? শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন আপনি? সারা বাংলাদেশের যত আলেম ওলামারা আছেন তার বিরুদ্ধে আমরা লড়াই দেখতে চাই, কেননা একজন মৃত ব্যক্তিকে নিয়ে যেভাবে উনি কটূক্তি করেছেন, যেভাবে জঘন্য ভাষায় পোস্ট করেছেন, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত মামলা হতে হবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে। না হলে আমরা সকলেই মিলে, আপনারা যারা আলেম আছেন, আল্লামা শাহ আহমদ শফির ছাত্র যারা রয়েছেন, তারা তার জন্য হয় বদদোয়া করবেন, নাহলে ভালো দোয়া করবেন। আলাউদ্দিন জিহাদি, সে আমাদের সারা বাংলাদেশে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এই জঘন্য ভাষা লেখার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। নাহলে আমি, আমাদের যে আলেমরা রয়েছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, তাকে এমন বদদোয়া দিবেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিচার দুনিয়াতে যেন করে, এমন দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সহি বুঝ যেন দেয়, দুইটাতে একটা হয় প্রকাশ্যে মাপ চাইতে হবে। যদি ক্ষমা না চায় আলাউদ্দিন জিহাদি, যদি আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের কাছে যদি ক্ষমা না চায়, অবশ্যই তার জন্য সকল আলেম মিলে তার জন্য বদদোয়া করবেন, আর যদি ক্ষমা চায় আলহামদুলিল্লাহ তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন সহি বুঝ যেন দেয় তাকে। দেখেন ইন্তেকাল করেছেন আমাদের হুজুর একজন রাহাবার, হাজার হাজার মানুষের শিরোমণি ছিলেন,
একজন গার্ডিয়ান ছিলেন, একজন নায়েবে আমির ছিলেন, তাকে নিয়ে আমরা যেভাবে মন্তব্য করলাম এটা আসলে মানে কি বলবো, একজন কাফের একজন কাফেরকেও তো এভাবে বলবে না, সে একজন আলেম হয়ে অন্য একজন আলেমকে এভাবে কটূক্তি করার মানেটা কি আমার বুঝে আসে না। দর্শক, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আলাউদ্দিন জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি, কে জিহাদি মিহাদি নাম দিছে, উপাধি দিছে, মানে মিজাজটা কেমন কি বলবো রে ভাই। আমাদের হুজুর উনি মারা গেছেন, কোথায় না আমরা দোয়া করব, একজন শত্রু আরেকজন আরেকটা মানুষের জন্য তো দোয়া করে, কি বলবো ভাই, তার তো ন্যূনতম কোনো জ্ঞান নেই, সে কিসের মুফতি, কিসের আলেম সে, আমি কিছুই বুঝি না। হাদিসে কি লিখে নাই সে যে মুক্তি হয়েছে? অবশ্যই তো সে জানে, সব কিছুই জানে, জানার পরেও সে কেন ভুল করছে? ওদের মতো আলেমদেরই জন্যই কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই অবস্থা। আজকে যদি আলেমরা ঠিক থাকতো, একজন আলেমের বদলাম একজন আলেম কেন গাবে? যাই হোক দর্শক, আমি প্রতিবাদ জানাচ্ছি আমার জায়গা থেকে, আপনারাও প্রতিবাদ জানান। যারা মিডিয়া ওয়ালা আছেন সকলেই মিলে আলাউদ্দিন জিহাদি বিরুদ্ধে প্রতিবাদ জানান, কঠোর আন্দোলন করেন সবাই মিলে, না হলে হুজুরে আত্মা শান্তি পাবে না। এই ধরনের কথা বলা জাহান্নামের নিকৃষ্ট কুকুর নাকি, এই তুই কি বলবো ভাই, উনি কি জানে যে উনি জাহান্নামের কুকুর হবে না কি হবে? উনি যে কথাগুলা বলল এটা তো শিরক, আন্তাজের উপর যে কথা বলে সেটাও তো একটা ছোট্ট একটি শিরক হয়ে যায়, সে তো শিরকের অন্তর্ভুক্ত আছে, কিভাবে জানে যে উনি জাহান্নামের কুকুর কিনা? যাই হোক দর্শক, ওর বিরুদ্ধে আমরা আন্দোলন করব, ও আমাদের জনগণের সামনে আলেম ওলামাদের সামনে প্রকাশ্যে সে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চায়, যত বাংলাদেশে যত আলেম ওলামারা আছেন যারা হুজুরকে ভালোবাসেন, যারা হুজুরের ছাত্র আছেন, আপনারা সবাই মিলে তার জন্য বদদোয়া করবেন আল্লাহর কাছে, যদি ক্ষমা না চায়। আর ক্ষমা চাইলে অবশ্যই তার জন্য নসিহত করবেন, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা তাকে সহি বুঝ যেন দেয়। দর্শক, আজকের এই পর্যন্তই, আবারও কথা হবে কোনো একটা ভিডিওতে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।